মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। পরিষ্কার দেখা গেল যে বাইরে থেকে কিছু লোক এসে অর্জুনদের ক্যারেজে এগুলো রেখে গেছে। তার মানে কি হয়? তার মানে এটাই যে অর্জুনরা সবাই নির্দোষ। ইস, একই কাঁচা কাজ করলে রবিনা স্যার, আমি এখন কি করে ম্যানেজ করব? দেখুন এই ভিডিওটা যে আসল তার কি কোনো প্রমাণ আছে? এটা অর্জুনদের গ্যারেজের একেবারে সামনের দোকানের সিসিটিভি ফুটেজ, এটা কেন নকল হতে যাবে বলুন তো? আহা কি মুশকিল, এটা তো আপনি বলছেন, আমরা মানব কেন? ভিডিওটা আরেকবার চালান। দেখুন ম্যাডাম, আপনি কিন্তু সময় নষ্ট করছেন। দাদারা একটু এদিকে আসবেন, আসবেন না? ওকে ফাইন। আপনাদের কেমন চেনা চেনা লাগছে, মনে হলো যেন আপনাদের ওখানে দেখলাম। দেখুন ম্যাডাম, আপনি কিন্তু এইভাবে পুলিশদের অ্যাকিউজ করতে পারেন না। দাদা প্লিজ, আমার হাতে বেশি সময় নেই, একটু আসুন না এদিকে, আসুন আমার কাছে, একদম সময় নেই, বিশ্বাস করুন, আসুন এদিকে দেখি। চিনে চেনা লাগছে না? অনেকটা আপনাদের মতো দেখতে। আরে দূর, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে পুলিশ কেন এইভাবে এসবে সাথে যুক্ত থাকবে? এক মিনিট দাঁড়া, দেখি 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 দেখি, প্লিজ একটু কোঅপারেট করুন। হ্যাঁ দেখি একবার আপনাকে দেখি। অর্জুনদের ভাসানোর চেষ্টা করছিল। বিটলু বলছি, এটা কত বড় নিউজ হবে বলতো? হ্যাঁ তাই না? তাহলে আমরা কাজ করি, আমরা রিপোর্টারদের কাছে যাই, গিয়ে ভিডিওটা দেখাই, দেখে ওদেরকে বলি যে এটা নিয়ে একটা সুন্দর নিউজ বানাতে। বেকার সময় নষ্ট করে লাভ নেই, আমি বরং বাইরেই যাই। এটা ম্যাডাম 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 বলছিলাম যে দেখুন, আপনি কিন্তু একটা ভিডিওর ভিত্তিতে কাউকে এরকম ভাবে অ্যাকিউজ করতে পারেন না। তাহলে কয়েকটা বক্সে ভরা নিষিদ্ধ নেশার জিনিস পেলেই কাউকে এভাবে অ্যারেস্ট করা যায় না। সরি ম্যাডাম, মানে না, আমাদের ভুল হয়েছে যে ওদের এভাবে তুলে আনাটা, ওদেরকেও ফাঁসিয়েছে, বুঝতে পারছি। ওরা যে কিছু করেনি সেটা ক্লিয়ার, ম্যাডাম আপনারও না ভুল হচ্ছে, মানে পুলিশ এসব কাজ করেনি। আপনি প্লিজ মানে রিপোর্টারদের সামনে এসব বলবেন না। আমি ওনাদের এক্ষুনি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি, চাষ করা ফর্মালিটিস আর কি। হালদার, আমাদের গাড়ি করে ওনাদের না একটা সোজা বাড়ি পৌঁছে দাও। হ্যাঁ না, সেসবের কোনো দরকার হবে না। দেখুন বাইরে রিপোর্টার্সরা ওয়েট করছে, অর্জুনদেরও নিশ্চয়ই কিছু বলার আছে, আমরা এক কাজ করি, আমরা আসি। না না প্লিজ ম্যাডাম, মানে আপনি ডিআইজি সাহেবের মেয়ে তো, আমাদের একটা ডিউটি আছে, আমাদের ডিউটিটা পালন করতে দিন। অবিনাশ স্যারের মেয়েটা দেখছো? অবিনাশ স্যারের চেয়ে বেশি ডেঞ্জারাস। ছেলেটা থানায় পড়ে আছে, সকাল থেকে মিলির কোনো খোঁজ পাচ্ছি না। এভাবে কেন তিলে তিলে মারছো আমায় ঠাকুর? এক
একেবারে শেষ করে দাও না আমাকে, একেবারে শেষ করে। বাবুই, বাবুই, আমার বাবুই, থাক থাক, আর প্রণাম করতে হবে না তোকে। মিলি আমাদের ফিরিয়ে নিয়ে এসেছে মা। হ্যাঁ সত্যি, আজকে যদি বৌদি না থাকতো আমরা লকআপ থেকে বেরোতেই পারতাম না। আচ্ছা তোমরা বারবার এটা কেন বলছো বলো তো? আমি তো জানি আমার হাজবেন্ড আর আমার দাদারা কখনো এত পচা কাজ করতেই পারে না, আর শাশুড়ি আন্টিও কত কষ্টে ছিল, এটা তোমায় করতেই হতো বলো। শাশুড়ি আন্টি, আপনার ছেলে তো ফিরে এসেছে, এবার একটু হাসুন। সবসময় আপনারা রাগে গম্ভীর হয়ে একটা বোরিং ফেস করে থাকেন, সেটা মোটেই দেখতে ভালো লাগে না। এই শোন, সবার উপর দিয়ে না খুব ভাড়া যাচ্ছে, মন্দিরে চল, আমি তোদের সবার নামে পুজো দেব, আয়। শাশুড়ি আন্টি চল। ঠাকুর মশাই, কার নামে পূজা হবে মা? এদের সবার নামে, ঠাকুর যেন এদের সবাইকে বিপদ থেকে রক্ষা করে, আর শাশুড়ি আন্টির মুখে যেন হাসি দেয়। সারা বিশ্বের ময়লা হাতে মেখে সেই হাত আবার বাড়ানো হচ্ছে পূজোর প্রসাদ খাবে বলে, কিছুই তো শেখোনি দেখছি। হা করো, হা করো। এতটা মুখ খোলা রাখলে মাছির সাথে সাথে ডাইনোসরও ঢুকে যাবে। পন্দ আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।